দারিদ্র বিমোচন সমিতির নামে আনোয়ার দেলোয়ার ফকিরের পালিত অবৈধ অস্ত্রধারীরা এরা জুলুমবাজ। এরা আমাদের এই অসহায় শত শত অসহায় মানুষদের কে সমিতির নামে টাকা টাকা দিয়া সমিতির টাকা পরিশোধ করার পরেও কারো কোনো চেক স্ট্যাম্প দেয় নাই। চেক স্ট্যাম্প না দিয়ে শত শত লক্ষ লক্ষ চেক স্ট্যাম্প ওদের কাছে রয়েছে। এই চেক স্ট্যাম্পের বিনিময়ে শত শত পরিবারের আপনার এই যে জমির পাওয়ার মূলে জমি অনেকে জমি বিক্রি করে অন্যের কাছে এরকমভাবে সবাইকে ভিটে ছাড়া করে দিছে। অনেকে ভয়ে আসতেছে না। হ্যাঁ, সেনাবাহিনীতে কয়েকদিন আগে বহুত মানুষ গেছিলো, 2700 মানুষ গেছিলো যে অভিযোগ নিয়ে সব একত্রে। এই অভিযোগের কপি এখানেও আছে, আমার হাতেও আছে, কিন্তু সেনাবাহিনী তারপরে ইউনিয়ন অফিসে গেছিলো, সমবায় অফিসে গেছিলো, সমবায় অফিসার ওদের পক্ষে কাজ করছে, সমবায় অফিসার তাদের সুপারিশ করে আমাদের অধীনের তদন্ত পরিচালনায় ওদের পক্ষপাতিত্ব করে আমাদের ওইদিনে বিভ্রান্ত করছে। এবং সবাই 1000 টাকা লোন আনছি, 90000 টাকা দিয়েছি অলরেডি, এখনও বলতেছে যে টাকা পাবো। আমি আর 5 বছর আগে লোন নিছি, এই 5 বছরের ভিতরে আর কোনো আমার কিস্তি নেওয়ার জন্য আসে নাই, কিন্তু 5 বছর পরে বলতেছে যে আমার কাছে আরও টাকা পাবে, 90000 টাকা পাবে। কীভাবে 90000 টাকা? আমার পুলিশ পাঠাইছে 3 বার আমাদের ধরার জন্য, কিন্তু আমরা লুকাইছিলাম, ধরতে পারে নাই। আমরা বিভিন্ন জায়গায় যাইতেছি, কোনো বিচার পাইতেছি না, এই জন্য অবশেষে আমরা আপনাদের কাছে নিয়েছি যাতে সঠিক বিচার পাই আর আমাদের চেক স্ট্যাম্প ফিরে পাই। ওদের ভয়ে কেউ মুখ খুলতে পারে না গ্রামের, বুঝছেন? জায়গা আমার একটা গরু আছে, আমারও না, আমার শ্বশুরের গরু, সে বারবার হুমকি দিচ্ছে, আমার মাইরে ফেলবি, জানে মাইরে ফেলবি, গরু নিয়ে যাবি, বিভিন্ন ধরনের কথা বলতেছে। এই 24000 টাকা 1000 টাকা বদলে সে আমার বাড়ি আমার স্বামীকে জোর করে নিয়ে যাইয়ে এসটি অফিসিদের সৈসাক্ষর করে হুমকি দেখাইয়ে সৈসাক্ষর দিয়েছে যে সৈসাক্ষর দিয়ে নয় লিভারা তারা তোর মারি ফেলবো। আমাকে জিম্মি করে আমার স্বামীকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে তারপরে পরে সে সৈসাক্ষর দিয়েছে। পরে এক সপ্তাহ পর আমাকে বাড়ির থেকে নামাই দিছে, ওই বাড়ি গদ্দর আমার তোরা নেমে যা। আমরা এক কপড়ে বাড়ি থেকে নেমে আইসি, এখন আমরা আমার ছেলেমেয়েদের নিয়ে পথে পথে বেড়াচ্ছি। এখন আমরা অনেক জায়গায় গেছিলাম, মানে থানায় গেছি, তারপরে আর্মি অফিসে গেছি, সব জায়গায় গেছি, আমরা কোথাও কোনো বিচার পাই নাই। এই জন্য আপনাদের কাছে আসছে, আমাদের একটু সঠিক বিচার করেন আর আমাদের বাড়ি গদ্দর আপনারা ফিরিয়ে দেন। ওসমান নেট থেকে বুঝছেন তো, সুদে আসলে 10000 টাকা লাভ, তার 10টা কিস্তি আমাদের দেওয়া হয়ে গেছে, 50000 দেওয়া হয়ে গেছে, 10000 টাকা পাইতো। তো আমি একটা ভাড়ার ভ্যান চালাইতাম, আমাদের গ্রামের কালাশিকদের নিয়ে বাজারে তাদের অফিসে নিয়ে মারধর করে আমার গাড়ি নিয়ে গেছে। গাড়ি নিয়ে যাওয়ার আমার কাছে একটা হ্যান্ড্রয়েড ফোন ছিল, সেটা নিছে, 10000 টাকা ছিল সেটাও নিছে, তারপর মারধর করছে। ওই পর্যন্ত দেখা যায় ওকে বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না, কমপ্লেনও করেও লাভ নাই, তাকে বিরুদ্ধে কেউ কথা বলতে পারে ওই জায়গা। তো আর দেলোর বিষয়টা হলো, ওখানে লোন আছে আমাদের, আমার বাপ বিগত ওই যে 7-8 মাস ধরে বাড়ি ছাড়া ওনাকে কারণে হুমকি টুমকি দিছে। আমার কালকে কালাশিকদের এসে রাত্রে কইছে কি তুই এই বিষয়ে যাস না, তাহলে কিন্তু খবর আছে সেনাবাহিনী কয়দিন আছে, সেনাবাহিনী কয়দিন থাকবে, এই সরকার কতদিন থাকবে, এইভাবে দাদাই দিন পরিবর্তন হবে, এইভাবে নানান পদেরভাবে হুমকি টুমকি আমার দিছে, মায়ের এলার হুমকি দিছে, তুই যাবি না এই পথে, তুই যাস কে তোর টেঙ্গি টুঙ্গি ভেঙে গেলো, অনেক দেখা যায় ভয় ভিত্তি দিচ্ছে আমার। এই দারিদ্র বিমোচন থেকে আমি 1,40,000 টাকা লোন নেওয়া হয়েছিল, 39টা কিস্তি দেওয়া হয়েছে। দেওয়ার পর কিছুদিন পর, মানে করোনার সময় আর কি, কিছুদিন পর আইসা কিস্তি দিতে পারে, 60টা কিস্তি পাবে করোনার পর আইসা। ওনারা কইছে যে আমরা 6,00,000 টাকা পাবো, 6,00,000 টাকা হয়েছে। এরপরে আমি বলছি যে ভাই 6,00,000 টাকা তো দিতে পারবো না আমি, তো এই টাকা এত আপনি পাবেন অল্প কয় টাকা, আপনি এত টাকা দাবি করেন কয় সুদ লাভে এই টাকা হয়েছে। তাই কিছুদিন পর আমার অফিসে ডাইকে নিয়ে আমার জিম্মি করছে, জিম্মি করার পর আমার স্ত্রীকে ডাইকে নিছে, ডাইকে নেওয়ার পর বলছে যে ওর নামে যে জমির কাগজ আছে ওইটা নিয়ে এসো। আনার পর তারপর আমার স্ত্রী নিয়ে আমার স্ত্রী জিম্মি করছে, জিম্মি করে রাইখে আমার বাচ্চা ছিল, 3 মাসের একটা বাচ্চা ছিল, সে বাচ্চাকেও জিম্মি করছে। নাহলে ওরা বলছে যে আমরা যেটা বলবো এটা না শুনিস, তাহলে আমার স্ত্রীরে ক্ষতি করবি আর আমার বাচ্চারে মেরে ফেলবি। তাই ওই ভয়ভূতে দেওয়ার পরে আমি ওই ওদের ইসে স্বাক্ষর করছি। আমি স্বাক্ষর করার পর কিছুদিন পর আইসা কয় তোদের বাড়ি নাই, বাড়ির থেকে নামিয়ে দেয় আমাদের তালা, ঘরে তালা মাইরা বাড়ির থেকে নামাই দিছে। আমার ঘরে অন্তত 3,00,000 টাকার মালামাল ছিল, আমরা এক কাপড়ি বেরিয়ে চলেছি। তারা হচ্ছে আইনের অনেক হাত আছে, তারা আইনকে হাত করে সকল কিছু আর কি অপকর্ম এসব করে বেড়ায়। তো এখানে আমরা যখন গাড়ি নিয়ে আসতেছিলাম তখন অনেক গাড়ি আটকানো হয়েছে, এখানে অনেক গাড়ি আটকিয়ে তারা মানে আসতে দেয় নাই, তাদের ভয়ে হুমকি হুমকি দিছে যে এখানে আসলে আপনাদের সমস্যা হবে, মেরে ফেলা হবে, এরকম হুমকি দিয়েছে। এবং আমার আব্বু ফরিদুল ইসলাম তার বাড়ি ঘর সব কিছু বা স্ট্যাম্প সব কিছু নিয়ে
তারা রেখে দিয়েছে এবং আব্বুকে পথে ঘাটে হুমকি দিচ্ছে যে আপনি এসবের পিছন থেকে চলে যান না হলে আপনার ভবিষ্যৎ অনেক খারাপ হবে বা আপনি পথে ঘাটে চলাফেরা করতে পারবেন না তো একটা কথাই বলবো এদের সম্পর্কে এদের আইনের হাতে নেওয়া হোক এবং গ্রেফতার করা হোক সুষ্ঠু বিচার করা হোক না হলে সমাজের মানুষ একদমই সুষ্ঠু বিচার পাবে না এবং ওরা আবারো এরকম অপকর্ম করার সাহস পাবে আমি 40000 টাকা লোন আনছিলাম আমি দিয়েছি দেওয়ার পরে এখন আমারে সব টাকা পরিশোধ করার পরে এখন আমারে কেস দিয়েছে সজীবদারও গাইছে কেস দিয়ে দিয়েছে দিয়ে তারপর এখন আমারে ধরে নিয়ে যাবি গলা কেটে লাবি এটা হরবি সেটা খুব ভয় বিদ্যুৎ দিছে আমারে আমি জন্য সুস্থ বিচার দেখাই আমি এর বিচার চাই একে আনি রাতরে চল